যেগুলি পেয়েছেন এতটা না, তাকে প্রমোট করা হয়েছে এবং আমেরিকা থেকে প্রমোট করেছে, চম্পক কলিমুল্লা বললেন, তাকে প্রমোট করলে হবেই তো, এখনো করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইনুসের দিনও শেষ ওয়েস্টার্ন ইউপে, আমেরিকার কাছে তার যে প্রয়োজনীয়তা এটা আগে অনেক কমে গেছে। এবং ইনুস সাহেবকে বলবো, আপনিও আপনার অহংকার জন্য পর্যায়ে আসে আসে পৃথিবী ছেড়ে দেন, আপনি এই দেশের লোক, আপনার জানাজা এই দেশে হবে, মাটি এই দেশে দেবে, আমরা আপনার জানাজা করব, কাজে আপনি আমাদেরকে চিনেন, দেশকে চিনেন, পাশে দাঁড়ান, একটি দল তার পক্ষে কথা বলেনি, চিন্তা করে রাখেন। কেন ইনুসের ব্যাপারে এই মুহূর্তে সর্বোচ্চ মাধ্যম হচ্ছে তার মেয়ে, তিনি যদি এসে কথা বলেন প্রধানমন্ত্রীর সাথে, কোথায় সংকট, কোথায় কি সমাধান, কি করা যায়, যখন আপনি বসতে যাবেন সমাধান কি হবে, একটা উত্তর তো আসবে। আমি একটা বই লিখলাম, ও ইউনাইটেড নেশনস, ইংরেজিতে বইটা লিখলাম, এই বইটা গদ্য পদ্য ফর্মে লেখা। এই বইটাতে ভূমিকা লিখলেন কে, ইন্টারন্যাশনাল পলিটিক্স মিনিস্টার ডক্টর আমাদের প্রফেসর এফ আর খানের ছোট ভাই জিল্লুর রহমান খান, রাষ্ট্রবিজ্ঞান সমিতির প্রকাশ করলো, পৃথিবীতে কমপক্ষে 24টা সংস্থাতে গড়ির থেকে এটা মূল্যায়ন করা হয়েছে। আমি আদর রহমান স্যার ফোন করলো ইনু সাহেবকে, একটু আসতে চাই, সে অ্যাপয়েন্টমেন্ট জানি। কিন্তু আমি তখন একসময় গেলাম ইয়াজউদ্দিন স্যার, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, আমার হলো প্রবর ছিল, আমার দেশের লোক, খুব ভালো জানে আমাকে। আমি স্যারকে বললাম, স্যারকে বই লিখছি দিলাম, উনি তো ভালো, আমি বললাম ইনু সাহেবের কাছে দেখা করবো স্যার। উনি সাথে সাথে পিএসকে ফোন লাগাও, আমার সামনে কথা বললো, সে বললো ইনুস, তার চুনে তো আমি সিনাকে পাঠাচ্ছি, আমার ছাত্র, ভালো বই লেগেছে, দেখো কথাবার্তা বলো, আর দরকার তুমি যে উদ্বোধন করে দেবে, আমি তো খুশি। আমাকে বলো তুমি যাও, আমি ওখান থেকে একটা সরাসরি গ্রামীণ ব্যাংক অফিসে চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমি দেখি দুজন লোক দাঁড়ায় আছে, প্রমাণ নয় দুইটা ছেলেই তার পিএস ডাইরেক্টর, আমাদের এসে বলে ছাত্র ছোট ভাই, বুঝতে পারছি স্যার প্রেসেন্টেশন বলছে সিনহা আপনি, আমি বইটি নিয়ে গেলাম, অনেক ইতিহাস, উনি কিন্তু ভূমিকা লেখেন নাই, কথা হচ্ছে অনেক কেন লেখেন নাই, ওই জাতিসংঘের বইটাতে কিন্তু কিছু ক্রিটিসিজম মূল্যায়ন ছিল, কিন্তু বইটাতে এখন আসে বড় আকারে বেরোচ্ছে আমেরিকায়। উনি চিন্তা করলেন এই বইটা আমি দেব না, উনি মূল্যায়ন করতে পারেনি কিন্তু, কিন্তু ওনার চেয়েও বড় যে ছিলেন, আমি তো বল জিমি কার্টারের সাক্ষাৎ তো আমি নিয়েছি, যখন আমেরিকা তার সাথে দেখা করতে পারবো, তিনজন নোবেল পুরস্কার ব্যক্তি ধরে চিন্তা, এই কফি আনানের কথা বলছেন। কিন্তু আমি দেখলাম যে উনি যে অ্যাটিটিউড দেখালেন, মনোভাব দেখালেন, আমি তো ওখানে বললাম কি হলো এটা, এবং আমি স্যার প্রেসিডেন্টকে বললাম, পরে বলে স্যার উনি তো বাংলাদেশের জন্য না, এখন দেখেন যে বইটা এতটা মূল্যায়ন হলো, এমন কোনো থিঙ্ক ট্যাঙ্ক নাই যে মূল্যায়ন করে, ইভেন জাতিসংঘ সহ, এবং আমি গ্লোবাল ভয়েস এটা পেলাম না, এই যে গ্লোবাল ভয়েস বলেন যে আপনি মূল শক্তি দাবল এটা টকশো তো পড়ে, তা কি চিন্তা করবেন, এবং আমি তার লেখা নি, আমি তার উপর লেখাগুলি বারবার বলেছি যে এগুলি আপনার ই করা উচিত, এগুলি নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত, এবং তিনি যে কনসেপ্টটা নিয়ে এসেছেন নতুন কি ইসলামীতে আছে, ইসলামে আছে, এবং এই কি বলে যে ক্ষুদ্র ঋণ, এর মধ্যে দুই তিনজন নোবেল পুরস্কার ইতিমধ্যে পেয়ে গেছে বিভিন্ন জায়গায়, তার আগে নতুনত্ব কিছু না, কিন্তু কিন্তু আমাদের দেশটা যেহেতু ব্যাকওয়ার্ড কান্ট্রি, এটা বুঝি নাই, আমেরিকা শুনলে মাথা খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এবং তিনি যে সমস্ত পুরস্কারগুলি পেয়ে আমেরিকাতে পেয়েছেন, যেগুলি পেয়েছেন এতটা না, তাকে প্রমোট করা হয়েছে এবং আমেরিকা থেকে প্রমোট করেছে, চম্পক কলিমুল্লা বললেন, তাকে প্রমোট করলে হবেই তো, এখনো করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইনুসের দিনও শেষ ওয়েস্টার্ন ইউপি, আমেরিকার কাছে তার যে প্রয়োজনীয়তা এটা আগে অনেক কমে গেছে। কারণ একটা ব্যক্তি যখন ফল দিতে পারবে, গাছ যখন কোনো ফল দেয় না, গাছ কাজে লাগে না, কিন্তু এবং আমেরিকানদের কাজই এটা, যাকে কাজে লাগায় তাকে ফেলে দিয়েছে, ইরানের শাহ বলে নাই আমাকে ইঁদুর ফেলে দিয়েছে, এবং ইনু সাহেবকে কিন্তু এই সংকটে আমেরিকা কিন্তু সেভাবে নেগোসিয়েট করে নেই, ওই বিবৃতি দেয় খালি, খালি বিবৃতি দেয়, বিবৃতি দেবেন কেন, আমেরিকা যদি মনে করে তাকে সেভ করবে, আমেরিকার সিনেটর দুজন বাংলাদেশ আসতে পারে, স্পেশাল মেসেজ ফর দ্য প্রেসিডেন্ট, কথা বলতে পারে, যাই কিছু হয়েছে এই লোকটাকে ই করেন না, উল্টোটি আসে বিল্লা বিশ্বাস দেন বা তাকে সুযোগ দেন, বলে নাই তারাও কিন্তু ইনুসকে তাদের সাথে সাথে দেবো, কাজে ইনুস সাহেবকে বুঝতে হবে তাকে যারা ব্যাক করতেছে তারা তত আন্তরিক না, এই যে এতগুলি সিগনেচার যোগাইছেন, আমেরিকা এক সিগনেচার লাগবে, আমি আপনাকে প্রশ্ন করতেছি,
যদি আমেরিকা প্রেসিডেন্ট মনে করে সিগনেচার লাগেনি, আজকে ট্রাম্প যদি মনে করতো, ট্রাম্প তো এক ধাক্কা কাজ করে, সরাসরি আসলে বা সরাসরি পরিবর্তন। আপনাকে বুঝতে হবে যে আমেরিকা যা কিছু করতেছে গতানুগতিক, এবং লিগাল ব্যাপারে হাত দিবে না, বিবৃতি দিচ্ছে ঠিকই লিগাল হাত দিবে না, তারা জানে আইন ম্যাটারে যদি আসি আমি চলে যাই কিছু না কিছু প্রমাণ হয়ে যাবে, আর প্রমাণ সাথে আগাতে পারবেন না আপনি। সেই জন্য আমি মনে করি ইনু সাহেব যা কিছু করা হয়েছে আমিও মনে করি তাকে মূল্যায়ন করা উচিত, এবং ইনু সাহেবকেও বলবো আপনিও আপনার অহংকার জন্য পর্যায়ে আসা পৃথিবী ছেড়ে দেন, আপনি এই দেশের লোক, আপনার জানাজা এই দেশে হবে, মাটি এই দেশে দেবে, আমরা আপনার জানাজা করব, কাজে আপনি আমাদেরকে চিনেন, দেশকে চিনেন, পাশে দাঁড়ান, একটি দল তার পক্ষে কথা বলেনি, চিন্তা করে রাখেন কেন এরকম হলো, কারণ তিনি কারোর সাথে মিশতে পারেন। একটি বাংলাদেশের ভিতরে একটি সেমিনার দেখছেন তাকে, সবাই দেখছেন ইম্পর্টেন্ট, সে নাই কিন্তু, কাজে একটা ব্যক্তি যে দেশ থেকে তার গড়া হলো সেই দেশে সে নাই, বিদেশে আছে। সুতরাং আমি মনে করি তার পক্ষে যারা কাজ করেছে আমেরিকা, আমেরিকার উচিত হবে কিভাবে ইনু সাহেবের সাথে বর্তমান সরকারের যে বিরোধ বিশেষ করে শেখ হাসিনা, আমার বিশ্বাস আমেরিকান কংগ্রেসম্যানরা যে বিবৃতি না দিয়ে যদি সত্যিকার অর্থে ইনুসকে ভালোবাসে, সত্যিকার অর্থে বলছি, তাহলে ওবামার মতন লোক হিলারি ক্লিন্টনের মতন লোক তারা যদি মনে করে এটা হবে, হিলারি ক্লিন্টন শুড কাম টু বাংলাদেশ, টক টু শেখ হাসিনা, আপনি থাকবে কিছু আর থাকবে না, তারাও কি দড়ি মাছ নাসুই পানি। এই জন্যই বললাম যে আমাদেরকে বুঝতে হবে ডক্টর ইনুস আমাদের সন্তান, আমাদের গর্ব, এবং ইনুস সাহেবকে বুঝতে হবে আমার একমাত্র পুঁজি, বড় পুঁজি হচ্ছে এই দেশ, এই গ্রামীণ ব্যাংক, নোবেল তো টাকা পান নাই, ভাগ করে গ্রামীণ ব্যাংক তো পাইছে। সুতরাং এগুলো শুরু হয় আমি মনে করি অতি সরলীকরণ, আমেরিকা যদি বিশ্বাস করে বিদেশিদের মতো না, শুনেন কাজ করলেন, রাজনীতি ত্যাগ করছে, আমেরিকা ন্যাক্কার জন্য কথা করছে, সবাই বিশ্বাস করছিল তাকে, সে আমেরিকা ইন্ডিয়ার সাথে সে মিলে গেল, ওটা না, ইনুসের ব্যাপারও আপনি আর করেন না, কিন্তু আপনি প্রমাণ করেন, ইনুসকে আপনি মূল্যায়ন করেন, এবং ডক্টর ইনুসের জন্য সরকারের কথা বলেন, সরাসরি কথা বলেন, বাইডেনকে বলবো আমি, আপনি জাতি যদি মনে করেন ডেমোক্রেটিক পার্টি, হিলারি ক্লিন্টন আপনি অতীতে ফোন করেছিলেন আমি জানি, প্রধানমন্ত্রী বলেছে আপনি পার্সোনালি বাংলাদেশে আসেন, এসে কথা বলেন, এবং তখনই বুঝবো সত্যিকার ইনুসের প্রতি আপনার দরদ আছে, শুধু বিবৃতি দিলেন, এত বিবৃতি কিচ্ছু হবে না। যা ফখরুল বা যারা বেরিয়ে আসবেন, আমি আশা করব আপনারা বিএনপির জন্য নতুন কর্মসূচি করেন, বাস্তবভিত্তিক কর্মসূচি, কিভাবে সরকারের সাথে ডায়ালগ হবে, সংগ্রাম হবে, শুধুমাত্র যদি সংগ্রাম করতে চান বোকার সঙ্গে বাস করতেছেন, ডায়ালগ রাখে, এই আলোচনার দরজা যারা বন্ধ করে, ষড়যন্ত্র করে যারা বন্ধ করছে, ওই ষড়যন্ত্রকারীদেরকে কোণঠাসা করে দেন, ডায়ালগ ছাড়া পৃথিবী কিছু টিকে না। এই যে জেলোনসকে ডায়ালগ করতেছে, ইউক্রেনের যুদ্ধ যা ডায়ালগ হইতেছে, ডায়ালগ ছাড়া হবে কেন? কাজেই আপনাকে বুঝতে হবে যে কোনো যুদ্ধ সংকট ডায়ালগ প্রয়োজন, এই যে ডায়ালগ দরকার নাই, আপনি পদত্যাগ করেন তারপর কথা হবে, এগুলি বলতে পারেন না হলে কি করবে। সুতরাং বাস্তব পদক্ষেপ হচ্ছে আমি মির্জা ফখরুল বা তারেক যে যারা আছেন দেশে যারা আছেন, আমি বলবো যে এখন সময় এসেছে আওয়ামী লীগের সাথে রাজনীতি আপনার করতেই হবে, কিভাবে কি প্রয়োগ করবেন বাস্তবতা, এবং আপনার কর্মীদেরকে বাঁচান, এই হাজার হাজার লক্ষ কর্মী এদেরকে বাঁচান, এদের পাশে দাঁড়ান, বাস্তবে দাঁড়ান, কথায় না কিন্তু দাঁড়ায় প্রমাণ করেন, আমরা আগাতে পারি। দ্বিতীয় দিকে হচ্ছে যে যেটা আপনি বলছিলেন মায়ানমারের ব্যাপারে আমাদের সংকট দেখা দিচ্ছে, কিন্তু একটা যে কোনো মুহূর্তে যুদ্ধ হবে কি হবে জানি না, ইতিমধ্যেই আপনার কক্সবাজারের যে আমাদের যে বর্ডার, এখন যদি থানসিন উপজেলা আরেকটা আছে কিন্তু বান্দরবনে সিন স্টেট, এটা চীন স্টেট বলে, এখন এটা যাতে এক্সপান না করে, এক্সক্লেট লক্ষ্য রাখতে, এবং এই জন্য আমি সরকারকেও বলবো উদার মন নিয়ে দেশে যারা দল প্রধান দলগুলো আছে আপনি একটা ক্লারিয়ন কল দেন, আমি আলোচনা করতে চাই, তখন যদি তারা বলে সরকারে বসবো না, তো জনগণই বলবে আপনারা যে কাজ করেন যা বলি তা করেন, একতরফা কাজ করবেন না, যুদ্ধ হলে পড়তে দেখি কিন্তু দেশে প্রচুর রাজনীতিরা আছে পার্লামেন্টে আলোচনা করেন, তাদের পাশাপাশি যদি আপনি মনে করেন যে বিএনপি শক্তিটাকে কথা বলতে পারেন তো এই ব্যাপারে আমাদের সাহায্য করে, বিএনপি বলতেছে নত জানু পর রাষ্ট্রনীতি, এখন কোন হেতু কিভাবে হইলো ব্যাখ্যা দেন, এইভাবে না তাদের সাথে বসে এটাও হবে একটা ফরেন পলিসি, একটা বাই পার্টিজনশিপ থিওরি ডেভেলপ করার, এবং শেষ কথা হচ্ছে আমি এখনো মনে করি ইনুস আমাদের গর্ব, আমাদের এই ইনুসকে আমরা হারাতে চাই না, ইনুস সাহেবকে মনে করতে হবে এই বাংলাদেশ তার গর্ব, এই জনগণ তার গর্ব, সে কেন হারাবে, তার সাথে বিরুদ্ধ জনগণের না,
তার সাথে বিরোধ সরকারের কোনো কোনো মহলে, আপনি এত বুঝেন এত জানেন এবং আপনি একজন বলতে পারবেন ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, আপনি জানেন কৌশল জানেন আপনি, সুতরাং যত ঘাটবেন ততই বেরোবে। এই যে প্রফেসর পরাজিত বললো ভোট মিটিং কি হতো, আমরা সবই জানি, এবং তিনি চালাচ্ছেন ডিক্টেটর, তিনি কিন্তু গণতান্ত্রিক না, তিনি একটু চরম ডিক্টেটর, তার সাথে যারা কাজ করেছে তাদের সাক্ষাৎকার নেন, বড় বড় কথা ছিল, সবাই বলবে কথা বলার সুযোগ নাই, উনি গণতন্ত্রের জন্য কখনো চেষ্টা করেননি, উনি নিজেই তো অগণতান্ত্রিক। তো কাজেই এখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে আমি বলবো আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে টকশোর মাধ্যমে যা হওয়ার হয়ে গেছে, আপনি নিজেকে চিনেন, আপনার মেয়ে যে কথাটা বলেছে, আপনার মেয়ে যে সাক্ষাৎকার দিয়েছে উনি তো বলেছে যে আমরা উচিত হবে মিলেমিশে কাজ করা, আমি এটা পক্ষে, মেয়ের অনুভূতি আমি মেয়েকেও বলবো, আপনি যেখানেই থাকেন দেশে আসেন, আপনি প্রধানমন্ত্রীর সাথে বসেন, কেউ পারবে না এই ব্যাপারটা, আপনি বসে আপনার মেয়ে, যেমন খালেদা জিয়ার ব্যাপারে দল পারে নাই, তার ভাই বোনেরা পারছে কিন্তু প্রধানমন্ত্রী বসে, ওই যে বেলি দিয়েছে, এগুলি বোঝার ব্যাপার আছে। কিন্তু আমি মনে করি ডক্টর ইউনুসের ব্যাপারে এই মুহূর্তে সর্বোচ্চ মাধ্যম হচ্ছে তার মেয়ে, তিনি যদি এসে কথা বলেন প্রধানমন্ত্রীর সাথে, কোথায় সংকট কোথায় কি সমাধান কি করা যায়, যখন আপনি বসতে যাবেন সমাধান কি হবে একটা উত্তর তো আসবে, আমি বিশ্বাস করি সেই সময়টা এসে গেছে। আমি তার মেয়েকে অনুরোধ করবো আপনি দেশে আসেন, প্রধানমন্ত্রীকেও বলবো মেয়ে যদি এসেই যায় আপনি তাকে নিরাশ করেন না, কারণ আপনি বঙ্গবন্ধু করেন না, খেয়াল করুন। সব কথা শেষ কথা হলো এই দেশটা কিন্তু বঙ্গবন্ধুর অবদান আছে, তারপর না আপনি, আর ডক্টর ইউনুস কিন্তু সেই বাংলাদেশকে বিশ্বদরবারে নিয়ে গেছে, তার সাথে আপনার সম্পর্ক ছিল, ইউনুস সাহেব কিন্তু আপনাকে বিশ্বদরবারে নিয়ে গেছে, এখন ভুল ভ্রান্তি সব অবসান ঘটে, যারা মাঝে খেলতেছে ক্যাবিনেটে কিছু মন্ত্রী আছে খেলতেছে, বল খেলতেছে বাইরে কিছু লোক আছে খেলতেছে, খেলবে, ইউনুস সাহেব কিছু শত্রু আছে খেলতেছে, সব কিছু। শেষ কথা হলো যদি তার মেয়ে দেশে আসে কোনো কংগ্রেসম্যান লাগবে না, কাউকে লাগবে না, সেই জানাব, এবং আমি সেটাই বলবো ইনুসের জন্য এই মুহূর্তে বড় সম্পদ তার মেয়ে।